আমাদের পুকুরে গিয়েছিলাম, পুকুর থেকে যে মাছ ধরে নিয়ে আসলাম, এটা হচ্ছে সিলভার কার্ড, আর এখানে আছে কালবাউস, তেলাপিয়া, তারপরে এটা কি মাছ, এটা হচ্ছে মৃগেল, আরো বড় হবে না, এগুলো হচ্ছে তেলাপিয়া, তেলাপিয়া গুলো ছোট, আর এই যে এখানে ওরা কাটছে এগুলো হচ্ছে সব কই মাছ, এই যে তেলাপিয়া এটা বড়, এই যে এটা টোটাল এখানে আমরা 40 কেজি মাছ ধরে নিয়ে আসলাম, 40 কেজি মাছ। এই যে আমার আম্মা, তারপর কাজিন, ফুফু, চাচিরা সবাই এখানে আছে, ছোট মামা, এটা আমার বোনের ছেলে, তারপরে অনেক ভালো লাগছে, আমরা আজকে অনেক এনজয় করছি। আহিলো গিয়েছিল মাছ ধরতে আমার নানি, তারপরে এখানে আমার মেজো চাষে এদিকে রুটি বানাচ্ছে, আমার মায়ের এখানে কিছু গার্ডেন আছে, বাটে শরীর খারাপের কারণে ঠিক মতো যত্ন নিতে পারছে না। এখানে এই যে বেগুনের গাছ, কি সুন্দর বেগুন ধরছে দেখছি ভিতরে ভিতরে, আমি দেখি একটু ফ্রি হয়ে গাছের একটু যত্ন নিবো, আর কিছু গাছ বেগুন তুলবো। আমি ভিতরে সকালে ঢুকছিলাম, আমরা অনেক ভোরে উঠছি, 6টার সময় উঠছি, ওঠার পরে রেডি হয়ে তারপরে 7টা সাড়ে 7টার দিকে পুকুরে গিয়েছিলাম মাছ ধরার জন্য। এটা হচ্ছে আমাদের লিচু গাছ, এটাও লিচু গাছ, এখানে একটা বড় আম গাছ ছিল, আম গাছে নাকি আমে নাকি অনেক পোকা ধরতো, এই জন্য হচ্ছে পোকা হচ্ছে আম গাছটা কেটে ফেলছে। এই যে আরেকটা লিচু গাছ, লিচু ভর্তি হয়ে আসছে, আমাদের কাছে লিচু অনেক টেস্টি আর অনেক বড় হয়। আর ওই যে উপরে জানালা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কিন্তু আমার বেডরুম, তো এই জানালাটা ভয়ে খুলিনি। একদিন আমার মেজো চাষা বলতেছে যে এই জানালা দিয়ে নাকি মানে উপরে ঠিক এই লিচু গাছের এই যে এই মাথায় সাপ দেখছিল, এই ভয়ে হচ্ছে আমরা জানালাটা খুলি না, একটু বাইরের দিকে যাই। দেশে অনেক গরম, তারপরেও ভালো লাগছে যে নিজের ফ্যামিলির সাথে থাকতে পারছি, শান্তি, সবাই আছে, আমার মামার আসতেছে, নানা আসছে, নানি আসছে, তারপরে এটা আমাদের পুকুর ছিল একসময়, এখনো পুকুরই আছে। আল্লাহ, কত কচুর, কচুর পাতা, কচু শাক, আমরা মনে হয় এখান থেকে 5 থেকে 6টা পাতা এরকম কিনি, বাংলাদেশি টাকা মনে করো 300-400 টাকা-500 টাকা পড়ে, অথচ আনাসে কানাসে এখানে কচু। আর এই যে আমাদের পুকুরটা অনেক মাছ হতো আগে, কিন্তু এখন আর যত্ন নেয় না কেউ, এই যে এগুলোকে বলে আমাদের গ্রামের ভাষায় জানি না টুফা ফেনা, তো এখন নাকি শুনলাম যে এই পুকুরটা আবার কাটবে নতুন করে, টুফা ফেনাগুলো উঠাই ফেলবে, ফেলে ওই যে কি বড় মেশিন দিয়ে পুকুর আবার সুন্দর করে কাটবে, চারিদিক থেকে সুন্দরভাবে ইয়ে করবে। আর আমাদের অনেক ইমার্জেন্সি হয়ে গেছে, যে এখানে একটা গোডাউন আছে না, নিচ থেকে ভেঙে যাচ্ছে, আল্লাহ, আমাদের যে বড় নারিকেল গাছ ছিল ওটা ভেঙে গেছে দেখছি, এটা আমাদের গোডাউন, এনে মালপত্র রাখে। আর এই যে বাড়ি, আমার পছন্দের বাড়ি, উপরের ডিজাইনটা আমি আর আমার মার সাথে প্ল্যান করে করে উপরের ডিজাইনটা করেছিলাম, বাট এখান থেকে বোঝা যাচ্ছে না, একটু রাউন্ড করে রাউন্ড করে নষ্ট হয়ে গেছে কালার। কি শান্তিতে ঘুমাচ্ছে, বাড়িতে আসলে না এত ভালো লাগে বলার মতো না, যে বাড়িতে আমার জন্ম অথচ সেই বাড়ি আমার থেকে কত দূর হয়ে গেছে। আরাম, কই যাও তুমি, হাত ধুতে আসছো? আচ্ছা, আবার বাড়ির ভিতরে ব্যাক করলাম, অন্য কোনো ভিডিওতে বাড়ির ভিতরে সব দেখাবো, আমার বেডরুম সব কিছু। আজকে আমি অনেক খুশি, অনেক মাছ ধরলাম এই জন্য, তো যাই হোক আজকে এখানে শেষ করতেছি ভিডিওটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।